আচ্ছা, তোমার তুমি যে ত্রিপুরা রাজ্যে সপ্তম হয়েছ, তো তোমার টিউশন বা প্রাইভেট মাস্টার কতজন ছিল? দুইজন ছিল, কোন কোন সাবজেক্টে ছিল? একজন ইংরেজি পড়াতো, আর একজন বাংলা, শিক্ষা বিজ্ঞান, ইতিহাস। আচ্ছা, সামনের দিকে তোমার কোন কোন বিষয়ের উপর নিয়ে পড়াশোনার কি চিন্তা ভাবনা আছে, নাকি কি করার সিদ্ধান্ত নিয়েছ? আমার মেডিকেল করার ইচ্ছে ছিল, তখন তো এটা হবে না, তো সবগুলোতেই করব, মানে এটা পরিবার বা আমার টিউশন টিচাররা যা বলে। আচ্ছা আচ্ছা, নমস্কার। আজকে আমরা ত্রিপুরা ন্যায্যমূল্যের দোকান পরিচালক সমিতি সোনামুড়া মহকুমা কমিটির পক্ষ থেকে সোনামুড়া সাব ডিভিশনের আজকে নিদয়া কালীবাড়ি একটা গ্রামে আমরা এসেছি। মূলত ওইখানে আমরা জানেন কিছুদিন আগে ত্রিপুরা রাজ্যের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বের হয়েছে। ওই রেজাল্টে আমাদের গর্বের বিষয়, সোনামুড়া সাব ডিভিশন থেকে নিদয়াতে আমাদের একজন বোন ত্রিপুরার টপ 10 জনের মধ্যে যুগ্মভাবে সপ্তম স্থান অধিকার করেছেন। তো ওইখানে আজকে মূলত আমাদের আশা, এবং আমরা এসে যেটা দেখতে পেরেছি, খুবই দরিদ্র পরিবারের, ওর মাস্টার, দুজন মাস্টার তোমাকে দেখাশোনা করছেন, ওই দুজন মাস্টার দেখাশোনা করার সুবাদে আজকে আমাদের গর্ব, আমরা গর্ব করে বলতে পারি আমাদের যে বোনটি, নাম কত নাকি, রাজশ্রী পাল, সে আমাদের ত্রিপুরা রাজ্যে আজকে 10 জনের মধ্যে সপ্তম স্থান অধিকার করেছে। তা আমরা সাধুবাদ জানাই, এবং ওনার ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয় এটা আমরা ভগবানের কাছে প্রার্থনা করি। তার সাথে সাথে আমরা এখানে আসার পর কিছু জানতে পেরেছি, যেহেতু দরিদ্র পরিবার, ওনার যে রেশন কার্ড আছে ওই কার্ডটা খুব সম্ভবত APL কার্ড আছে। তো আমরা আমাদের এই এলাকার যিনি বিধায়ক আছেন, আমাদের বিন্দু দেবনাথ মহাশয়, ওনার কাছে আমার বিনীত প্রার্থনা থাকবে, এই দরিদ্র পরিবারের রেশন কার্ডটা যদি APL থেকে অন্তোদয় বা BPL করা যায়, তাহলে হয়তো বা এই পরিবারের একটু সুবিধা বা সুযোগ সুবিধা তারা গ্রহণ করতে পারবেন। তো অতিসত্বর কীভাবে এটাকে করা যায়, আমি মহকুমা প্রশাসন এবং আমাদের যিনি বিধায়ক আছেন ওনাদের কাছে আমার বিনীত প্রার্থনা রইল। তাছাড়া আমাদের এই সোনামুড়া মহকুমা কমিটির পক্ষ থেকে, ত্রিপুরা ন্যায্যমূল্যের দোকান পরিচালক কমিটির পক্ষ থেকে, আমরা ওনাদের হাতে সামান্য কিছু আমাদের সামর্থ্য মতো আর্থিক সাহায্য আমরা তুলে দিয়েছি। আমরা এই পরিবারের হাতে 10,000 টাকা আমরা হাতে দিয়েছি, ওনাদের আর্থিক সাহায্য আমরা যতটুকু আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা করতে পেরেছি। আমরা সামনের দিকে চাই, যেহেতু আমরা সামাজিক কাজকর্মের সাথে আমরা জড়িত, সেই হিসাবে এমন যদি সামনের দিকে আমাদের আরও সামাজিক কাজকর্ম আসে, আমরা এদিকে আমরা বদ্ধপরিকর করার জন্য আমরা আমাদের চেষ্টা থাকবে, আমরা যতটুকু পারি আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা করব। এবং তার সাথে সাথে আমরা যতটুকু জানতে পেরেছি আমাদের এই ছোট বোন থেকে, যে ওনারও সামনের দিকে আর একটু এগিয়ে যাওয়ার আশা আছে, যতটুকু আমরা সম্ভব আমাদের এই কমিটির পক্ষ থেকে আমরা ওনাকে সাহায্য করার চেষ্টা আমরা চালিয়ে যাব সামনের দিকে। ধন্যবাদ।